নমস্কার, আপনারা দেখছেন আত্মাখবর.কম। আমার নাম মৃন্ময় লাহিড়ি। এই মুহূর্তে আছি আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে। আমাদের সঙ্গে আছেন ডক্টর মানস কুমার সান্যাল, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আজকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নারী দিবস পালন, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন কর্মসূচি নেওয়া হয়েছে। স্যারের সঙ্গে কথা বলে নেব। স্যার, আপনাকে স্বাগতম। বলছি, কী কী অনুষ্ঠান কর্মসূচি নেওয়া হয়েছে যদি জানান আমাদের। আমি ধরব, আজকে আপনারা জানেন যে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। কল্যাণী বিশ্ববিদ্যালয় আজকে আমরা গর্বিত, আজকে এই দিনটি আমরা খুব সুন্দরভাবে পালন করেছি। এতক্ষণ চলছে প্রোগ্রামটা, আজকে প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম। সেখানে আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট, আমাদের সেন্টার ফর উইমেন স্টাডিজ এবং সেন্টার ফর কালচারাল স্টাডিজ, তিনটে ইউনিটের যৌথ প্রয়াসে আজকে এই দিবসটি পালিত হয়েছে। এখানে বক্তব্য রাখতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অধ্যাপকরা এসেছেন, দীর্ঘ আলোচনা চলবে। আজকে যে নারী দিবসের থিম, সেই থিম অনুযায়ী আজকে আমাদের আজকের অনুষ্ঠান। আপনারা জানেন যে বাংলায় বলতে গেলে আজকে যে থিমটা সেটা হলো সুন্দর আগামীকালের জন্য, আজ লিঙ্গ সমতা দরকার। এবং এই সঙ্গে আমরা বলে রাখি যে এই মুহূর্তে পরিবেশ সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে এই পরিবেশ আন্দোলন দিয়ে নারীদের এগিয়ে আসতে হবে, নারী পুরুষের বৈষম্য দূর করতে হবে, এইসব নিয়েই আজকে আমাদের সারাদিনের প্রোগ্রাম। এই সঙ্গে হ্যাঁ বলছি, আপনারা যেটা শুনতে পারলাম যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে 5টি গ্রামকে আজকে আপনারা অ্যাডপ্ট করেছেন, কী কী গ্রাম এবং কেন অ্যাডপ্ট করলেন? হ্যাঁ, আমরা কোভিড পরিস্থিতির মধ্যেই 5খানা গ্রাম, আমাদের ঠিক আশেপাশে 5খানা গ্রামকে আমরা চিহ্নিত করেছি। সেটা হলো চরজাহড়া, চর যাত্রাসিদ্ধি, চর যদুবাটি, কাছাড়িপাড়া আর চৌধুরীপাড়া। এই 5 গ্রামকে আমরা চিহ্নিত করে কোভিড পিরিয়ডে তাদের আমরা স্বনির্ভর করতে শিখিয়েছি, তাদের পড়াশোনা, তাদের কম্পিউটার এডুকেশন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে কোনো আউটরিচ প্রোগ্রামে আমরা ওদের সঙ্গে সামিল হয়েছি। আগামী দিনে ওদের আরও বেশি শিক্ষা আমরা সাপোর্ট দেব, ওদের পাশে দাঁড়াবে। বিশ্ববিদ্যালয় অঙ্গীকার নিয়েছে ওদের শিক্ষা, ওদের স্বনির্ভর করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় নিয়েছে এবং সেইভাবে আমরা বিশ্ববিদ্যালয়ে এগিয়ে চলেছি। এবার একটু বিতর্কিত প্রশ্নে আসি। আজকে সবাই বলছেন যে নারী দিবস নারীদের দিবস, কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই যে লিঙ্গ বৈষম্যের কথা বললেন, এই লিঙ্গ বৈষম্য ভুলে যাওয়ার দিনই তো আজকে নারী দিবস পালন করা হচ্ছে। একদম, আমাদের কিন্তু, আমি বিশ্ববিদ্যালয়ে যতটা আমি জানি, আমাদের মধ্যে কিন্তু আমরা সবাই কিন্তু খুব উদারপন্থী, আমাদের মধ্যে কোনো লিঙ্গ বৈষম্য নেই। এখানে কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকারা যৌথভাবে কাজ করে, শিক্ষিকাদের বহু কন্ট্রিবিউশন আছে, তাদের বহু গবেষণা বিশ্বে স্থান পেয়েছে। আমাদের বিভিন্ন যে ওয়ার্কিং কমিটিগুলো আছে বিশ্ববিদ্যালয়ে, তাতে শিক্ষিকারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, ছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, ছাত্ররাও সংক্ষিপ্তভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এই প্রসঙ্গে জানাই যে আগামীকাল আমরা শিক্ষিকার এই নারী দিবস উপলক্ষে ছাত্রীদের উদ্দেশ্যে আমরা একটা নতুন ছাত্রাবাস ওপেন করছি। সেই ছাত্রাবাসটা আগামীকাল আমি উদ্বোধন করব এবং দূর দিগন্তে বিভিন্ন ছাত্রীরা আমাদের কাছে আবেদন করেন, দার্জিলিং থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, যারা কোনোভাবেই যাতায়াত করতে পারে না এবং এখানে বিভিন্ন রাজ্য আমাদের রাজ্যের বাইরেরও মেয়েরা থাকতে পারে না, আমরা আগামীকাল একটা নতুন আবাসন ওদের জন্য খুলে দিচ্ছি। লিঙ্গ বৈষম্যের কথা যখন এলো, চতুর্থ লিঙ্গকে নিয়ে অনেকেরই নাক ছিটকানি আছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয় কি ভূমিকা নিচ্ছে যদি আপনি? আমাদের চতুর্থ লিঙ্গ নিয়ে কোনো রকম সংকীর্ণতা নেই, কোনো রকম রিজার্ভেশন নেই, আমরা ওদের স্বাগত জানাচ্ছি। যে কোনো প্রোগ্রামে ওরা আসুক, অ্যাডমিশনের ক্ষেত্রেও ওদের আমরা ওয়েলকাম জানাচ্ছি এবং আমাদের যে পরবর্তীকালে যদি কোনো কেউ অ্যাপ্লিকেন্টও হয়, আমরা নিশ্চয়ই তাদের কথাও বিবেচনা করব এবং তাদেরকে আপনারা সাপোর্ট দেব। আর এছাড়াও কালকে যে আপনি ছাত্রাবাসের কথা বলছেন, সেই ছাত্রাবাসটির কতজন মানে ছাত্রছাত্রী মানে ছাত্রীরা থাকতে পারবেন? এখন এই মুহূর্তে আমরা খুলে দেব, যেহেতু এখনও সব ফার্নিচারগুলো রেডি হয়নি, আমরা প্রায় 22টা মতো ঘর, যেখানে প্রতিটা ঘরে 2জন করে থাকতে পারবেন, প্রায় 50 জন ছাত্রীকে আপাতত আমরা 56জন ছাত্রীকে আপাতত আমরা থাকার ব্যবস্থা করে দেবো আগামীকাল থেকে। শুনতেই পারলেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন
সমাজসেবামূলক এবং সমাজের উন্নতি হয় যাতে সেই সব কর্মসূচি নিয়েছেন। ছাত্রাবাস থেকে আরম্ভ করে পাঁচটি গ্রামকে তারা অ্যাডপ্ট করেছেন এবং তাদের শিক্ষার প্রসারের চেষ্টা করবেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেটাই আমাদের জানালেন। দেখতে থাকুন আপতাক খবর ডট কম। আমার নাম রেনময় লাহিড়ী, ক্যামেরায় সহযোগিতা করেছে রোহিত।